মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। ভোট মিটলেও অশান্তির ছায়া শামশেরগঞ্জের ধুলিয়ানে। বৃহস্পতিবার সন্ধ্যায় ধুলিয়ান পুরসভার 18 নম্বর ওয়ার্ডের লালপুরে তৃণমূল কাউন্সিলর ও ওয়ার্ড সভাপতিকে মারধরের অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে, যদিও কংগ্রেসের তরফে অভিযোগ অস্বীকার। ভোটের পরেও অশান্তির ছায়া অব্যাহত। এবার তৃণমূল কাউন্সিলর ও ওয়ার্ড সভাপতিকে মারধরের অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে। অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যায় ধুলিয়ান পুরসভার 18 নম্বর ওয়ার্ডের লালপুরে বন্ধ চায়ের দোকান জোর করে খুলতে বলেন স্থানীয় কয়েকজন কংগ্রেস কর্মী। সেই সময় প্রতিবাদ করেন স্থানীয় ওয়ার্ড সভাপতি নাজিম শেখ। জামাইয়ের চায়ের দোকানে গণ্ডগোলের খবর পেয়ে ছুটে আসেন ওই ওয়ার্ডের কাউন্সিলর মোস্তফা শেখ। এরপর শুরু হয় দুপক্ষের মধ্যে বচসা। মোস্তফা শেখ ও নাজিম শেখকে ইট পাথর দিয়ে মারধরের অভিযোগ ওঠে কংগ্রেস কর্মী ভুরু শেখ ও তার দলবলের বিরুদ্ধে। আহত অবস্থায় দুজনে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি। তারপরে ওদের ওদের নামে কমপ্লেন জানাই, আমি কমপ্লেন জানিয়ে তারপর ফসলবু আসে, ফসলবু এসে আমাকে মারতে লাগলো। তারপরে আমি অনুরোধ করে চেয়ে কি ওদের জন্য অ্যারেস্ট করা হোক। অনুরোধ করে জানে বারবার করে বলছে কি জানে ওরা 5-7 জনকে অ্যারেস্ট করা হোক। এই ঘটনায় শামশেরগঞ্জ থানায় অভিযোগ দায়ের আহতদের পরিবারের তরফে। প্রথমে ঠিক আছে ঝগড়া লাগে, ওরা ছেড়ে সবাইকে নিয়ে চলে এসেছে, 20টা হুন্ডা ভাড়া করেছে, ভাড়া করে আমাদের এখানে লাঠি পয়সা যত যা আছে সব অস্ত্র মস্ত্র নিয়ে এখানে মানে গ্রামে এক জায়গাতে আর হুমকি দেখাইছে। তারপরে ও বাড়িতে তো কোনো ছিল না। হুমকিটা কেন দেখাচ্ছে? হুমকি দেখাচ্ছে তো চায়ের দোকান গায়ের জোরে কংগ্রেস আর সিপিএম একই হয়েছে। যদিও এই ঘটনায় কংগ্রেস টাউন সভাপতির পাল্টা দাবি, কংগ্রেস এই ঘটনায় জড়িত নেই, ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক রং লাগানো হয়েছে। ঘটনার সূত্রপাত, এক কংগ্রেস কর্মী তৃণমূলের দোকানে চা খেতে গিয়ে তাকে চা না দিয়ে তাকে তাড়িয়ে দেওয়া হয়। সে তখন বলে তাহলে ভাই দোকানটা বন্ধ কর, খরিদ্দাররা দিয়ে আমি পয়সা দিয়ে চা খাবো। সূত্রপাতটাই তারপরে সেটা মিটিয়েও যায়, ওখানকার লোকে মিটিয়েও যায় এবং বুদ্ধিমান লোক আছে তারা মিটিয়ে দিয়েছে জায়গাটা। তারপরে আস্তে আস্তে তো ধুমায়িত করতে করতে তারা রাজনীতির রং লাগানোর চেষ্টা করে। মধ্যবঙ্গের ভোটের সব খবর সবার আগে আপডেট পেতে আজই আপনার স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করুন ইমাজিন সিটিভি অ্যাপটি, আর দেখতে থাকুন ইমাজিন সিটিভি, মানুষের কথা সরাসরি মানুষের মুখ থেকে।